বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব সেটি হল গবাদি পশু জলাতন কোন রোগে আক্রান্ত গবাদি পশু রাবিস ভাইরাসে আক্রান্ত রোগ মানুষ সহ পশু পাখি স্নায়ুতন্ত্রের একটি রোগ কুকুর বিড়াল বেজি এবং ভয়ঙ্কর বিড়াল বানর রাবিস ভাইরাসে আক্রান্ত থাকলে এর কামড়ে অথবা দেহের কাটা শিরা ক্ষতস্থানে লালা সংস্পর্শের মাধ্যমে জলাতঙ্কের রোগ পশু এবং মানুষে আক্রান্ত হতে পারে এ রোগের কামড়ের পর সাত থেকে দুই বছরের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায় এ রোগের লক্ষণ হলো গবাদি পশু যেমন প্রথমে গবাদি পশুটি কানা খেতে চাইবে না অস্বাভাবিক দেখাবে মুখে অবিরাম লালা জরবে পশু চিৎকার করে ডাকবে পশুর সামনে যা পাবে তাই কামড়াতে চেষ্টা করে পশুর সামান্য কিছু জ্বর তাকে মকে মাংসপেশি প্যারালাইজ হয়ে। পশুটি কানা করতে পারে না পশু দীর্ঘকণ্ঠ নাকে তাকারpole পেটে দুই পাশে দুটি পেট এক সঙ্গে লেগে যায় কান কারা করে করঘুষের মত দাঁড়িয়ে থাকে এ রুকে আক্রান্ত হলে আস্তে আস্তে বুত্তেজিত বাড়তে থাকে अथवा ভয়ঙ্কর কিছু কাউকে দেখলে উত্তেজিত হতে চেষ্টা করে গালের দুই পাশে মাংস পেশি এবং পিছনে পাড়ের আঘাত অথবা পকাঘাত সমস্ত শরীরে পড়ে এইসব লক্ষণ দেখা দিলে বোঝা যাবে গবাদি পশুটি এটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে এ রোগে আক্রান্ত হলে গবাদি পশুকে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করা উত্তম চিকিৎসা হিসাবে যেমন কুকুর কামড়ে আক্রান্ত স্থানগুলিতে কাপড় কাঁচা সাবান অথবা পটাশ ফার ম্যাঙ্গানিজ গুঁড়া করে আক্রান্ত স্থানে ভালোভাবে ফেনা তুলে দৌত করে দিলে সত্তর পার্সেন্ট ভালো করা সম্ভব অথবা স্থানে কয়েক ফোঁটা কার্বালিন অ্যাসিড দিয়ে স্থানটি ফুরিয়ে ফেললে তাড়াতাড়ি রোগমুক্ত হওয়া সম্ভব তাছাড়াও গবাদি পশুটিকে রেবিসিন ইঞ্জেকশন রয়েছে যা গবাদি পশুর পুশ করলে আক্রান্ত থেকে মুক্তি পাওয়া যায় যেমন একটি বায়েলে দশ মিলি রয়েছে একটি প্রথম দিন আক্রান্ত হওয়ার কামড়ের পরপরই চার সিসি চার স্থানে এক সিসি করে মাংসপেশি স্থানে দেওয়া যেতে পারে অথবা সাত দিন পর বুস্টার ডোজ এক সিসি করে তিন স্থানে দেওয়া যেতে পারে আবার পুনরায় তিন সপ্তাহ পর তিন সিসি মাংসপেশি স্থানে এক সিসি করে তিন স্থানে পুশ করা যেতে পারে এতে করে গবাদি পশুটি রোগ মুক্তি করা সম্ভব মানুষের ক্ষেত্রে মানুষের ইঞ্জেকশন রয়েছে যেমন এটি প্রথম দিন তৃতীয় দিন সপ্তমতম দিন চৈদ্তম দিন আঠাশতম দিন মাংস পুশ করা যেতে পারে এতে করে অথবা যার আক্রান্ত হয় নাই সন্দেহমুজকভাবেও পুশ করা যেতে পারে